বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিল। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিৎ পোষারও যে আছে, নিজের মুখে একথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব যে আদৌ আছে, আমি আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ কখনো পাইনি। জন্ম, মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য একেবারে আমার নখদর্পণে, এমন অভিমান আমার পুরো মাত্রায় আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম ও মৃত্যু কথার কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু না। জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে ইত্যাদি। খুব জোরে তর্ক চালিয়েছি, আমিও বুঝব না, অনন্তবাবুও না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল ভীষণ গোলমাল। চমকে মুখ ফিরিয়ে আমরা জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশের ফুটপাথের উপরে সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা সকলে ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হলুম। ফুটপাথের উপর হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশীই নন, আমাদের দুজনেরও বিশেষ বন্ধু বটে। ভিড়ের একজন লোক জিজ্ঞাসার উত্তরে বলল, বারান্দার ওপর থেকে উনি পড়ে গিয়েছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভেতরে ঢুকলুম। তারপর বৈঠকখানার তক্তপোষের উপরে শুয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলুম। পরীক্ষার পর বুঝলুম, গতিক সুবিধের নয়। সুরেনবাবুর দেহের উপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভেতরের অবস্থা ভয়াবহ, এটা খুব সহজেই আমি অনুমান করতে পারলুম। অনন্তবাবুকে বললুম, এর মৃত্যুর আর দেরি নেই। অনন্তবাবু বললেন, কি সর্বনাশ, তাহলে উপায়? সুরেনের স্ত্রী, ছেলে মেয়ে এই সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে, বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই, এখন তাহলে আমরা কি করব? তাদেরও তো প্রয়োজন। বললুম, আমার পরীক্ষা ভুল হতে পারে, দাঁড়ান, ডাক্তার পি ঘোষকে ডাক। ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম, ফোনে খবর পেয়ে এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, কোনো আশা নেই, মিনিট কয়েকের মধ্যেই উনি মারা যাবেন। আমি বললুম, অনন্তবাবু, আপনার যদি ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রী আর ছেলে মেয়েদের এক্ষুনি টেলিগ্রামে খবর দিন। ঠিকানাও জানি, টেলিগ্রাম করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন সুরেন এখনই মারা যাবে, হরিদ্বার এখান থেকে একদিনের পথ নয়, সুরেনের আর কোনো আত্মীয়ও নেই, সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হবে, তো মৃতদেহ নিয়ে আমরা কি করব? মিস্টার ঘোষ, দেখুন তো, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে ভালো হতো তাহলে। ডাক্তার ঘোষ মাথা নেড়ে বললেন, অসম্ভব, এতক্ষণে মৃত্যু আর দেহের ভেতরে প্রবেশ করেছে, এ অসাধ্য সাধন অসম্ভব, উনি মারা পড়লেন বলে। অনন্ত অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন, তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, মৃত্যুর পরেও কি দেহের ভেতরে আত্মার সাড়া পাওয়া অসম্ভব ডাক্তার ঘোষ?
ডাক্তার ঘোষ সবিস্ময়ে বললেন, আপনি কি বলছেন? আমিও তখন হতভম্বের মতো অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইলুম। আমার দিকে চেয়ে তিনি বললেন, আপনারা হিপনোটিজমের কথা নিশ্চয়ই জানেন, বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা। আমি বললুম, জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশজোড়া খ্যাতি আছে অনন্তবাবু, কিন্তু তার কথা এখন কেন? আমি এখনই একবার সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই। তাতে অল্কি হবে? সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন? মৃত্যুর কবল থেকে কোনো দিনই কোনো মানুষ কোনো মানুষকে রক্ষা করতে পারে না। তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে, তার দ্বারা নিশ্চয়ই একটা কিছু ফল পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নাই। সেটা যে কি তা অবশ্য আমি বলতে পারছি না, তবে না থাক, আর কথা বাড়াবার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে, তার দুই বিস্ফারিত চোখের তারা চারদিক ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে এগিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডাক্তার ঘোষ গম্ভীর মুখে বসে রইলেন, তার চোখে নিদারুণ অবিশ্বাসের ছায়া। কি আর করি, আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ডকারখানা দেখতে লাগলুম। কয়েক মুহূর্ত পরে তেমনিভাবে হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ়স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, ও সুরেন, সুরেন। প্রথমটা সুরেনবাবুর কোনোরকম ভাবান্তর হতে দেখা গেল না, তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এল। অনন্তবাবু বললেন, সুরেন, আমার চোখের দিকে এবার তাকিয়ে দেখো। সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল, সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল। সুরেন, স্বাভাবিক কণ্ঠে জবাব হল, কি তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না। তবে? জবাব নেই। আবার তিন চারবার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, তুমি কি ঘুমোচ্ছ? হ্যাঁ, আর আমায় ডেকো না তোমরা, আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও। তবে তুমি ঘুমো, কাল সকালে আমি তোমাকে ডাকবো, তোমাকে সারা দিতেই হবে। সারা দেব, এখন আমি মরছি, আমাকে আমাকে তোমরা ঘুমোতে দাও। সুরেনবাবুর দুই চোখ মুদে গেল। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, আপনাদের মত কি, কিরকম বুঝলেন? ডাক্তার ঘোষ বললেন, আপনি কি ভাবছেন কাল সকালে ও সারা পাওয়া যাবে? হ্যাঁ। অসম্ভব, তাহলে তো চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে। বেশ, কাল সকালে এসে দেখবেন। আসব, যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন, কাল সকালে আমি আবার আসছি। পরদিন সকাল। বহুকাল ধরে প্রেত তত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোরামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন, এই কথা বলা বলি করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম। দেখলুম বৈঠকখানা সমস্ত জানলা বন্ধ করে
আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন, সমস্ত নিথর নিঝুম। ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল আর আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া স্তব্ধ, শ্বাস প্রশ্বাস নেই, কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে। ডাক্তার জিজ্ঞেস করলেন, অনন্তবাবু এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু উত্তর দিলেন না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে, তার দুই চোখ বোজা, মুখ হা করা। আমি বললুম, আর কেন অনন্তবাবু, এবারে সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আগে সুরেনের স্ত্রী আর ছেলেমেয়েরা আসত। সে কি, ততক্ষণে ওর দেহটার কি অবস্থা হবে বুঝতে পারছেন আপনি? দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার। ডাক্তার ঘোষ বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে, আর কাকে ডাকবেন? সুরেনকে। কোনো সাড়া নেই। ডাক্তার ঘোষ বললেন, কি আশ্চর্য, মোরা কখনো কথা কয় নাকি আবার? সুরেন, আমি অনন্ত, তোমাকে ডাকছি। সুরেন, একবার সাড়া দাও। স্তম্ভিত নেত্রে দেখলুম সুরেনবাবুর ফাঁক করা ওষ্ঠাধরের ওপাশে জীবখানা ছটফট করছে যেন। সুরেন, ও সুরেন। সুরেনবাবুর চোয়াল ও ওষ্ঠাধর একটুও নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখ বিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরুল, আবার কেন, আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমোচ্ছি। সে কি স্বর, মনে হলো সুরেনবাবুর মুখ যেন কথা কইছে না, সে সুর আসছে যেন বহু দূর থেকে, যেন গভীর কোনো গিরিগুহার অতলতার ভেতর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগল। ডাক্তার ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ালেন দেয়ালে পিঠ রেখে, তার চোখ বুক উদ্ভ্রান্তের মতো। সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো? না না, আমি ঘুমোচ্ছিলাম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, আপনার কি কোনো বক্তব্য আছে? সুরেনবাবুর কণ্ঠস্বর কিরকম মনে হলো? ডাক্তার ঘোষ ক্ষীণস্বরে বললেন, ভয়ানক, মানুষের গলার ভিতর থেকে যে ওরকম বিভৎস আওয়াজ বেরোতে পারে এটা ধারণার অতি। ও তো কণ্ঠস্বর নয়, যেন একটা মহামানসিক ধ্বনি মাত্র। কিন্তু ও ধ্বনি তো অপর কারো নয়, ও ধ্বনি তো আসছে সুরেনেরই গলার ভিতর থেকে। সুরেনকে আজ আর ব্যস্ত করব না, ও এখন নিশ্চিন্ত আরামে ঘুমিয়েই থাক, বোধহয় পরশুদিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন, তখন আর একবার আপনাকে ডাকব, আসবেন তো? নিশ্চয়ই আসব। ডাক্তার ঘোষ তার বিস্ময়াবিষ্ট কৌতূহল দমন করে শশব্যস্ত হয়ে বললেন, এই যে অজানা নতুন বিজ্ঞানের রহস্য, না এসে থাকতে পারবো না। আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে
সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন। তার নাম হৈমবতী। ক্রন্দনধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভেতরে গিয়ে ঢুকলাম। সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার দুই ছেলে আর এক মেয়ে। সকলের চোখে জল, কণ্ঠে আর্তনাদ। অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে, মুদিত নেত্রে তিনি মূর্তির মতন স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমনভাবে দেখে গিয়েছিলুম তেমনি ভাবেই আছে। হৈমবতী গতকাল এসেছেন। হিসেব করে দেখলুম সুরেনবাবুর মৃত্যুর পর 5 দিন কেটে গেছে। একে গ্রীষ্মকাল, তার উপর এ বছর আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠারুষ্ট হয়ে গেলেও একটুও পচেনি বা ফুলে ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন, এই যে আপনারা এসেছেন, হৈমবতী বড়ই ব্যস্ত হয়ে উঠেছে, তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি। আমরা নীরবে ঘাড় নেড়ে সাই দিলুম, যদিও আমার বুকের ভেতরে জাগলো কাঁপন। মৃতদেহের ওপরে খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হাঁ করা মুখের ভেতরে জীবখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন সুরে বলে উঠলেন, তাহলে তুমি সত্যি বেঁচে আছো? ছেলেমেয়েরাও বাবা বাবা বলে চেঁচিয়ে কেঁদে উঠল। অনন্তবাবু বললেন, কথা কও সুরেন, কথা কও। আবার শোনা গেল সেই বর্ণনাটির ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর অতল পাতালের ভেতর থেকে। আবার কেন ডাকা ডাকি? বলেছি তো আমি বেঁচে নেই। হৈমবতী বললেন, ওগো এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছো, একবার চোখ মেলে তাকিয়ে দেখো, আমরা সবাই এসেছি। অনন্তবাবু বললেন, হৈম স্থির হও, শান্ত হও, সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার জবাব দেবে না। সুরেন, হৈম তোমাকে ডাকছে। মৃতদেহ বলল, ডেকে লাভ নেই, আমার মৃত্যু হয়েছে। তোমার যদি মৃত্যুই হয়ে থাকে তবে তুমি কথা কইছ কেমন করে? আমি এখন আমার মৃতদেহের ভেতর বন্দি হয়ে আছি। বন্দি কেন? তুমি যেতে দিচ্ছ না বলে। অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন, এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছাশক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে। তার কপালের উপর শিরাগুলো এবং কণ্ঠের উপর মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন, তারপর ফিরে বললেন, হৈম আর কেন, তোমার জন্যই সুরেনকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছিলুম,
এবার ওর ঘুম ভাঙাই, ওর আত্মাকে মুক্তি দিই। তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো। হৈমবতী এমন তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল। তারপর তিনি মাটির উপরে আছড়ে পড়ে বললেন, আমি মনে করব আমি বিধবা হইনি। অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ বৌমা, তাই হোক, আরো কিছুদিন এইভাবে যাক, তুমি শান্ত হও, সংযত হও, তারপর আমার যা করার করব। মনে রেখো মা, আমি হচ্ছে তুচ্ছ মানুষ, মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা, তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে, আমিও বাঁচব না। অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলুম দুঃস্বপ্নে অভিভূতের মতো অসার হয়ে। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের। ডাক্তার ঘোষ বললেন, আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে। আমি বললুম, আমারও, বাইরে বেরোতে পারলেই বাঁচি। অনন্তবাবুও হাঁপাতে হাঁপাতে বললেন, আমারও ইচ্ছা, চলুন আমরা বাড়ি যাই। তারপর কেটে গেছে দুমাস। সুরেনবাবুর দেহ পড়ে আছে বৈঠকখানার তক্তপোষে, তাতে এখনো পচন ধরেনি। ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিলেন। অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন, বাইরের লোকেরা আর ভেতরে ঢুকতে পায় না। খবরটা রটে গিয়েছিল দিকে দিকে, চারিদিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরও নানা জাতীয় লোকও কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্যে। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি আহ্বান এলো। তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলুম সুরেনবাবুর বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি একখানা চেয়ারের উপর বসে আছেন ডাক্তার ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন, তার ভাবভঙ্গি ক্রুদ্ধ, বিরক্ত। আমাকে দেখেই তিনি বললেন, কান্না শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ব্যাপার কি? আজ সুরেনের যোগনিদ্রা ভাঙব, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু তাও কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি, আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে। এই অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য হয়? প্রবল ইচ্ছা শক্তিরও সীমা আছে। এই জন্যই আমাকে ডেকেছেন? আপনাকেও, ডাক্তার ঘোষকেও। আর একটা কি কথা জানেন, নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। কেন? বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করছে। ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো। এ এক মস্ত অপরাধ। এজন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। হয়তো একটা প্রাণীহীন কুৎসিত দেহের কারাগারে বন্দি হয়ে সুরেনের আত্মাও অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আর নয়, আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি, এ ব্যাপারের ওপরে আজকেই যবনিকা ফেলে দিব। কারোর মিনতি, কারোর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। আসুন আপনারা, গোড়া থেকেই যখন সঙ্গে আছেন তখন শেষ দৃশ্যটাও দেখুন। শেষ পর্যন্ত হৈমবতীকেও সম্মতি দিতে হল।
অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন, এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন, সুরেন, সুরেন, সুরেন। আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফারিত নেত্রে, রুদ্ধশ্বাসে মৃতদেহের দিকে তাকিয়ে রইলাম। 7-8 মিনিট কেটে গেল, দেহ নিঃসার, নিস্পন্দ। অনন্তবাবুর কপাল থেকে দরদর ধারে ঘাম ঝরতে লাগল। সুরেন, সুরেন, জাগো, সাড়া দাও, আমি অনন্ত, তোমাকে ডাকছি। সুরেন, সুরেন, জাগো, সাড়া দাও, আমি অনন্ত, তোমাকে ডাকছি সুরেন। আরো 7-8 মিনিট কাটল। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তবে কি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি নেই? না না না, তা তো হতে পারে না। যোগনিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থান হতো যে অন্যরকম। সুরেন, সুরেন, জাগো, তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক সুরেন। এইবার উন্মুক্ত দন্তকণ্টকিত মুখবিবরের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো জিভখানা। সুরেন, সুরেন, সুরেন। উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনোদিন শোনেনি তেমন আর্তনাদ। ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল, হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন, আমাদের অবস্থা হয়ে দাঁড়ালো শোচনীয়। শান্ত হব, তোমরা জানো না এই দেহের নরকে কি দুঃসহ যন্ত্রণা। নিশিদিন কাঁদছি আর ছটফট করছি, মৃত্যুর পরেও একই শাস্তি। আর কেন, কেন? এবার আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। সুরেন, শান্ত হও ভাই, শান্ত হও। আজকের স্বর আরো বিকট ও ভয়াল, এবং আসছে যেন আরো 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 বেশি দূর থেকে। অনন্তবাবু বললেন, তোমাকে মুক্তি দিলাম সুরেন, ভেঙে যাক তোমার যোগনিদ্রা। পর মুহূর্তে অদ্ভুত একটা শব্দ হল, সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্তপোষের উপর পড়ে রয়েছে সুরেনবাবুর দেহের বদলে একটা নরকঙ্কাল, এবং তার চারদিক ঘিরে করাচ্ছে বিগলিত মাংস মেদ মজ্জার তরল বিবর্ণ ধারা। বিষম পুট্টি গন্ধে ঘরের বাতাস দুর্গন্ধ বিষাক্ত। সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলুম।